আর এখানে এই ভেজিস আমি খেলাম না, কারণ চিকেন থাকলে ভেজিস খেতে ইচ্ছা করে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। এটা মিন্ট মেয়োনিজ, ঠিক আছে, নর্মাল মেয়োনিজ না, কিন্তু এটা মিন্ট মেয়োনিজ। এটা শুধু ওদের ইন্ডিপেন্ডেন্স ডের জন্যই ওরা বানাচ্ছে। আজকালকার দিনে গাছ দেখা যায় না, যদিও তো বাড়ির সামনে একটু গাছ আছে, অক্সিজেনের অভাব হয় না। খাবার যদি বাজেও হতো, প্যাকেট দেখে সবার মন ভরে যাবে, এত সুন্দর প্যাকেজিং। সো হ্যালো গাইস, আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আবার ছাদে এসে গেছি, তার মানে সবাই বুঝতেই পারছো যে আজকে কোথাও বাইরে যাচ্ছি না। হ্যাঁ, আজকে আসলে বিরাটিতে একটা নতুন ক্লাউড কিচেন খুলেছে, যেটার নাম হচ্ছে র‍্যাপস্টারস। হ্যাঁ, র‍্যাপস্টারস। তো র‍্যাপস্টারস থেকে আজকে কিছু খাবার পাঠাবে, তো কি পাঠাচ্ছে সেটা তো আমি এখনও জানি না, তো ওটা আগে আসুক, তো ততক্ষণ একটু ওয়েট করো তোমরা। তো যেখান থেকে আমরা অর্ডার করেছি, তো সেখানে বেসিক্যালি মেক্সিকান আর ইটালিয়ান ডিশেস পাওয়া যায়। তো পিছনে দেখতে পাচ্ছ গাছ, আজকালকার দিনে গাছ দেখা যায় না, যদিও তো বাড়ির সামনে একটু গাছ আছে, অক্সিজেনের অভাব হয় না। আমি জিৎ আর তোমরা দেখছো ভোজন রসিক বাঙালির একমাত্র ঠিকানা, দ্য ফুডিস ঠিকানা। গ্রুপের, পেজের আর ইনস্টাগ্রামের সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপাতত খাবারটা চলে এসছে, খাবারের একটু সিনেম্যাটিক শট দেখে নাও, একটু ছবি তুলে নিই, খাবারটাকে ঠান্ডা করে নিই, তারপরে তোমাদের অবধি আসছি। তো নিয়ে নিয়েছি যেটা ফার্স্টে, সেটা হচ্ছে হাফ রাইস আর চিমিচুরি চিকেন, বেশ ভালো নামটা। আর এখানে দিয়েছে একটু বয়েল ভেজিস, কিন্তু এখানে তোমরা ম্যাশ পটাটোসও পেতে পারো, এটা একটা কম্বো। দাম তোমার পাশে স্ক্রিনে আসছেই, আর তবে একটু ট্রাই করা যাক। প্রথমে হাফ রাইস, ওপরে একটু ধনে পাতা দেখতে পাচ্ছি, আর গন্ধটা খুবই সুন্দর আসছে। বরাবরই যেটা বলি যে গন্ধ তোমরা স্ক্রিন থেকে তো পাবে না, তো ওটার জন্য একটু অর্ডার করতে হবে। আর ক্লাউড কিচেনটার ব্যাপারে আরও কিছু কথা হচ্ছে, ওটা পরে বলছি, আপাতত খাবার চলে এসেছে, অপেক্ষা না করে একটু খেয়ে নিই। প্রথমে হাফ রাইস, এটা ঘিয়ের টেস্ট আসছে আর পার্সলে দিয়েছে, তাই জন্য খুব রিচ ফ্লেভার আসছে ওটার। এছাড়া ভালো লাগছে খেতে। এবার একটু চিকেনটা ট্রাই করবো, আগে চিকেনের একটু গ্রেভিটা ট্রাই করবো, কাছে আন একটু, ঝাল ঝাল, গার্লিকের একটা ভালো ফ্লেভার আসছে, ঝাল আছে। চিকেনটা একটু ট্রাই করি এবার। এরম চিকেনের পিস আছে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আছে, খেয়ে দেখি একটু। চিকেনটাও সফট, ভালো লাগছে। রাইসটার সাথে খাই, আমার তো ভালোই লাগছে। আর এখানে এই ভেজিস আমি খেলাম না, কারণ চিকেন থাকলে ভেজিস খেতে ইচ্ছা করে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। দাম পাশে আসছে স্ক্রিনে। আরেকটা কথা বলে দিই, এটা এনেছি আমি র‍্যাপস্টারস থেকে। র‍্যাপস্টারস হচ্ছে বিরাটিতে, তোমরা ইনস্টাগ্রামেও পেয়ে যাবে র‍্যাপস্টারসকে, আর জোম্যাটোতেও পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে তো লিঙ্ক দেবো অবশ্যই, আর চাইলে দেখো স্ক্রিনেও আসছে, ইনস্টাগ্রামে যাও, র‍্যাপস্টারস ফলো করো, ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, যেভাবে ইচ্ছা তোমরা অর্ডার করতে পারবে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। তো এটা ছিল হাফ রাইস আর চিমিচুরি চিকেন। এবার একটা স্পেশাল ডিশ ওরা ইন্ডিপেন্ডেন্স ডের জন্য কী বলবো অফার দিচ্ছে, তো ওটাও আমি দেখাবো। ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের জন্যই দিচ্ছে, তো ওটা নিয়ে আসছি, ততক্ষণ একটু খেয়ে নিই আগে, নাহলে কী করে খাবো।
তো এটা হচ্ছে র‍্যাপ স্টারসের ট্রাইকালার বক্সের এক মানে ট্রাইকালার বক্স বলতে গেলে এটা শুধু ওদের ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্যই ওরা বানাচ্ছে তিনটে টাকো দিচ্ছে এখানে তো টাকোগুলোর নাম তো ওরা পাঠিয়ে দিয়েছে তো আমার একটু দেখেই বলতে হচ্ছে তো একটা হচ্ছে বারবিকিউ চিকেন এর সামনে নিয়ে একটা এক তো একটা হচ্ছে বারবিকিউ চিকেন আরেকটা হচ্ছে চিকেন রোলেট উইথ রম্যাঙ্গো টাকো আরেকটা হচ্ছে উইন্ডালো চিকেন টাকো তো এবার এক এক করে টেস্ট করব তো সবার আগে বলে দিই যে এই যে টাকোর যে লেয়ারগুলো ওগুলো তো তোমরা জানোই যে টর্টিয়া দিয়ে করা হয় তো এবার এক এক করে একটু টেস্ট করি তো ফার্স্টে কোনটা টেস্ট করব এটাই টেস্ট করছি এটা হচ্ছে এটা অরেঞ্জ বেশ ভালো করেছে এখানে মানে তিনটে কালারের বেশ ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য যে ওরা ওটা বানাচ্ছে ট্রাই কালার বক্স নাম দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে না খুব সুন্দর হয়েছে এটা আমার বেশ ভালো লাগলো আর আরেকটা কথা ওদের যে প্রেজেন্টেশন যেটা করছে মানে যে মানে কি বলবো প্যাকেজিং যেটা খুবই সুন্দর মানে প্যাকেজিং দেখেই মন ভরে গেছে আমার খাওয়ার তো মানে খাবার যদি আমি একটা কথা বলছি যেন র‍্যাপ স্টারসের কেউ মনে না করে খাবার যদি বাজেও হতো প্যাকেট দেখে সবার মন ভরে যাবে এত সুন্দর প্যাকেজিং না কিন্তু খাবার ভালো মানে হাফ রাইস তো আমার ভালোই লাগলো এবার একটু টাকোটা খেয়ে দেখি তো ফার্স্টে খাবো দেখে বলতে হচ্ছে খুব বাজে ব্লগার প্রথমে খাবো চিকেন রোলেট উইথ র ম্যাঙ্গো টাকো এটা বেশ অরেঞ্জ অরেঞ্জ দেখতে এটা হচ্ছে ভিতরটা দেখা যাচ্ছে এবার একটু খাই এই যে র ম্যাঙ্গো টাকোটা ভালো খেতে কিন্তু একটু বেশি মিষ্টি মানে আমের ফ্লেভার দেওয়া আছে তো তাই জন্য মিষ্টি মিষ্টি লাগছে ওভারঅল ঠিকঠাক আর এবার খাবো আমরা বারবিকিউ চিকেন টাকো তো এটা হচ্ছে বারবিকিউ চিকেন টাকো ভিতরে চিকেন দেওয়া আছে দেখতে পাচ্ছ তো একটু খাই এটা ভালো খেতে মেয়োনিজ দেওয়া না মেয়োনিজ দেওয়া চিকেনগুলো ভালো খেতে বারবিকিউ চিকেন ভালো খেতে র ম্যাঙ্গো টাকোর থেকে এটা ভালো লাগছে আর এটা মিন্ট মেয়োনিজ ঠিক আছে নর্মাল মেয়োনিজ না কিন্তু এটা মিন্ট মেয়োনিজ এটাও একটা দেবে আর এবার যেটা খাবো সেটা হচ্ছে উইন্ডালো চিকেন টাকো এটা হচ্ছে সবুজ যেটা ভিতরটা দেখতে পাচ্ছ একটু কাছে নিয়ে এটা হচ্ছে উইন্ডালো চিকেন টাকো এটা খেয়ে দেখা যাক চিকেন টাকোটা এটার ভিতরে যে সসটা দেওয়া আছে এটা তোমার পেস্তো সস এটা বেসিক্যালি বানানো হয় মিন্ট ধনেপাতা এগুলো দিয়েই তো ভালো লাগছে আমায় যদি বলা হয় তিনটের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো তাহলে আমি বলবো যে বারবিকিউ চিকেন টাকো যেটা এটা আমার বেশি ভালো লাগলো এমনি তিনটেই ভালো খেতে তোমরা একবার ট্রাই করতেই পারো এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেতে ওদের অফার চলছে পাশে স্ক্রিনে সব কিছু দাম দেখাচ্ছে তোমরা ওখান থেকে নিতেই পারো ভিডিও শেষ করে নিই তারপর অনেস্ট রিভিউ নিয়ে আসছি চল তো এই ছিল র‍্যাপ স্টারসের খাবার খাবার ভালোই লাগলো প্রথমে বলি যে মিলটা যে হাফ রাইস আর চিমিচুরি চিকেনটা ছিল ওটা আমার বেশ ভালো লেগেছে আর খুব ভালো লেগেছে ওদের যে ইন্ডিপেন্ডেন্স ডের অফার চলছে ওটার জন্য যে তিনটে টাকো তিনটে কালারের মতো দিয়েছে ওটা বেশ ইউনিক লাগলো আমার সত্যি খুব ইউনিক লাগলো আর ওটা কিন্তু আমি বারবার বলছি ওটা ইন্ডিপেন্ডেন্স ডের জন্যই অফার চলছে তো যাও তোমরা জোম্যাটোতে বা ইনস্টাগ্রামে ওখানে ওদের ফলো করো ওখান থেকে অর্ডার করো অবশ্যই খাও আমার তো বেশ লাগলো আরেকটা জিনিস ওদের আমি মেনু দেখছিলাম তো ওখানে দেখলাম যে ওখানে অনেক কিছুই আছে র‍্যাপস আছে টাকো আছে আর একটা জিনিস দেখলাম চিকেন উইংস ওখানে কিন্তু 10 পিস চিকেন উইংস দেখলাম আমি 149 রুপিজে ভাবা যায় 149-এ 10 পিস চিকেন উইংস তো ইচ্ছা আছে ওটাও ট্রাই করার তো যদি পরে আবার কোনো দিন ভিডিও বানাই তাহলে অবশ্যই আমি চিকেন উইংসে ট্রাই করার চেষ্টা করব আর র‍্যাপ স্টারসকে এটুকু বলতে চাই যে খাওয়ার সত্যি আলাদাই ছিল তো এটুকুই ছিল ভিডিও অবশ্যই আমাদের গ্রুপের পেজের লিঙ্ক তো ডেসক্রিপশানে আছে ওটা ফলো করো কারণ আমরা যে এই যে ভিডিও করলাম তো ওটার একটা লেখাও আমরা গ্রুপে পেজে পোস্ট করি ছবি দিয়ে তো ওটাও তোমরা চেক করতে পারো আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যত পারবে শেয়ার করো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও আসবে আজকের জন্য এটুকুই তারা